Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. তুমি পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থী মণ্ডলী, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এবং প্রিয় দর্শক শ্রোতা, যে যেখানে বসে আজকের এই ক্লাসটি উপভোগ করতেছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ক্লাস পরিচালনায় থাকব আমি মোহাম্মদ ইয়াকুব হোসেন মামুন, প্রভাষক হিসাববিজ্ঞান, টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, ক্লাস শুরু করার প্রথমেই আমি ধন্যবাদ জ্ঞাপন করতেছি মহান রব্বুল আলামিনের প্রতি, যিনি আমাদেরকে এই প্যান্ডামিক সময়ও সুন্দর এবং সুস্থ রেখেছেন। আমি আরও ধন্যবাদ জানাতে চাই টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের অধ্যক্ষ স্যার জনাব মোহাম্মদ আলাউদ্দিন স্যারের নিকট। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ জনাব মোহাম্মদ আলাউদ্দিন স্যারের একটি সুন্দর ছবি আঁকা হচ্ছে। সদা হাস্যোজ্জ্বল, সুন্দর, নির্ভীক, নির্লোভ এই মানুষটি, যিনি সর্বদা তোমাদের কলেজ, তোমাদের পড়ালেখার উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। তাই আমি সবার পক্ষ থেকে স্যারকে ধন্যবাদ জানাচ্ছি, প্রিন্সিপাল স্যার জনাব আলাউদ্দিন মিয়া, টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ। আজকের ক্লাসের মূল বিষয়বস্তুটি থাকতেছে, আজকের অনলাইন ক্লাসের বিষয় হচ্ছে হিসাববিজ্ঞান প্রথম পত্র জাবেদা এবং খতিয়ান। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সঙ্গে এই জাবেদা ও খতিয়ান নিয়ে এর আগেও আমি দু একটি ক্লাস করেছিলাম। আজকে মূলত আমি খতিয়ানের তোমাদেরকে টিছক পদ্ধতি কিভাবে করতে হয় সেটি শেখাবো। আমরা এর আগের ক্লাসগুলোতে চলমান যে ছক প্রক্রিয়ায় কিভাবে খতিয়ান তৈরি করতে হয় সেটি শিখেছিলাম এবং সেটি সহজ ছিল তুলনামূলক। বাট তাই বলে কি টিছকের খতিয়ান আমরা শিখবো না? অবশ্যই শিখতে হবে। তাই আজকে তোমাদের সঙ্গে আমি জাবেদা থেকে কিভাবে টিছকের খতিয়ান করতে হয়, টিছক মিন্স সনাতন পদ্ধতিতে যেই ছকটিকে করা হয় সেটি হচ্ছে টিছক, এই টিছকের খতিয়ান আজকে আমরা শিখব। তো চলো আজকে আমরা কোন অঙ্কটি করব সেটি দেখে নেই। আজকে আমরা সিলেট বোর্ড 2019 এর সৃজনশীল 5 নং, খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, সিলেট বোর্ড 2019 এর সৃজনশীল 5 নং যেই জাবেদা খতিয়ান নিয়ে আলোচনা করা হয়েছে সেটি দেখব। তো চলো আমরা প্রশ্নে চলে আসি। প্রশ্নটি ছিল এরকম যে 2018 সালের 1 জুন তারিখে মিস্টার সুজা 50,000 টাকা নগদ, 70,000 টাকার আসবাবপত্র ও 1,00,000 টাকার 10% ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। তাহলে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, তিনি ব্যবসা আরম্ভ করছেন এখানে, সেক্ষেত্রে সে ব্যবসা আরম্ভ করছেন 50,000 টাকার নগদ নিয়ে, 70,000 টাকার আসবাবপত্র নিয়ে এবং 1,00,000 টাকার 10% ব্যাংক ঋণ নিয়ে। তাহলে এখানে ঋণটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে ঋণ নিয়ে ব্যবসা শুরু করলে কি হয়। আচ্ছা, আমি আসতেছি তার পরবর্তী পেজে চলে যাচ্ছি, অর্থাৎ পরবর্তী যে লেনদেনগুলো ছিল, বলতেছে অন্যান্য লেনদেনগুলো ছিল নিম্নরূপ। খেয়াল করো জুন 4 তারিখে বলতেছে ইলহামের কাছ থেকে পণ্য ক্রয় 4,00,000 টাকা, যার 50% বলতেছে কি নগদে। দ্যাট মিন্স ইলহামের নিকট থেকে আমরা পণ্য ক্রয় করেছি 4 লাখ, আবার 50% নগদ মানে কি বাকি 50% কিন্তু ধারে বোঝাচ্ছে। 4 তারিখের পর 10 তারিখ বিজ্ঞাপনের উদ্দেশ্যে বিনামূল্যে পণ্য বিতরণ 1,00,000 টাকা। তো 1,00,000 টাকার পণ্য বিনামূল্যে বিতরণ করে ফেলছে, কিসের উদ্দেশ্যে? বিজ্ঞাপনের উদ্দেশ্যে। তারপর আমরা দেখতে পাচ্ছি 12 তারিখ সোনালী ব্যাংকে হিসাব খোলা হয়েছে 10,000 টাকা। সোনালী ব্যাংকে আমরা একটা হিসাব খুলেছি, মানে অ্যাকাউন্ট খোলা হয়েছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে, সেটার পরিমাণ হচ্ছে 10,000 টাকা। তার পরবর্তী দিনটিতে দেখতে পাচ্ছি 15 তারিখ দাগ কাটা চেকে পণ্য বিক্রয় করা হয়েছে 2,00,000 টাকা। তার পরবর্তী সমন্বয়টি হচ্ছে 20 তারিখ মালিক কর্তৃক সরবরাহকৃত অর্থ ব্যাংকে জমা দেওয়া হয়েছে 5,000 টাকা। অর্থাৎ মালিক কর্তৃক সরবরাহকৃত অর্থ বলতে মালিক আমাদেরকে টাকা দিয়েছে, সেই অর্থটা আমরা নিজেরা দোকানে না রেখে ব্যাংকে জমা দিয়ে ফেলেছি। 25 তারিখ ব্যাংক থেকে অফিসের প্রয়োজনে 10,000 টাকা এবং ব্যক্তিগত প্রয়োজনে 5,000 টাকা উত্তোলন করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, ব্যাংক থেকে অফিসের প্রয়োজনে উঠানো হয়েছে 10,000, যেটি আমাদের ব্যবসায়িক লেনদেন, এবং ব্যক্তিগত প্রয়োজনে উঠানো হয়েছে 5,000, এটিও ব্যবসায়িক লেনদেন বাট এটি মালিকের সাথে সম্পৃক্ত। তাই প্রথমটি কিন্তু উত্তোলন হিসাব নয়, প্রথমটি হচ্ছে নগদান হিসাব এবং ব্যাংক হিসাবের সঙ্গে জড়িত, আর দ্বিতীয়টি হচ্ছে মালিক যেহেতু ব্যক্তিগত প্রয়োজনে উঠিয়েছে তাই এটি ব্যক্তিগত হিসাব, দ্যাট মিন্স উত্তোলন হিসাবের সঙ্গে জড়িত। সর্বশেষ যে এন্ট্রিটি ছিল সেটি ছিল 31 তারিখ মুনাফাবিহীন বিক্রয় 10,000 টাকা। মুনাফাবিহীন বিক্রয় অর্থাৎ যে বিক্রয় করে তোমার কোনো প্রফিট হয়নি, যে দামে কিনেছো সে দামে বিক্রি করেছো, সেটিকে বলা হচ্ছে মুনাফাবিহীন বিক্রয়। তো আমরা প্রশ্নটি দেখে ফেললাম, এখন আমরা চলে যাব পরবর্তী স্লাইডে। পরবর্তী স্লাইড থেকে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে সৃজনশীল ক খ গ অংশে কি চাওয়া হয়েছে। তো খেয়াল করো সৃজনশীল ক অংশ হচ্ছে এরকম যে মিস্টার সুজার প্রারম্ভিক মূলধন নির্ণয় করো, যেটির মার্কস হচ্ছে কত? 2। 4 নং খ নম্বরে বলতেছে জুন 4, 10, 15, 31 তারিখের লেনদেনগুলোর জাবেদা দাখিলা দাও,
সেটার মার্কস হচ্ছে 4। এবং সর্বশেষ গ নং সৃজনশীলে বলা হচ্ছে বিক্রয় হিসাব ও ব্যাংক হিসাব প্রস্তুত করো, যেটার মার্কস হচ্ছে 4। তাহলে সর্বপ্রথম আমরা ক নাম্বার সৃজনশীলটির দিকে মনোযোগ দেই, যেটি হচ্ছে কি খেয়াল করো, মিস্টার সুজার প্রারম্ভিক মূলধন নির্ণয়। দেখো স্ক্রিনে কি সুন্দর করে চলে আসছে। তো আমরা এখন প্রারম্ভিক মূলধন নির্ণয় করার জন্য কোন দিকে তাকাবো, প্রশ্নের হেডলাইনে, ব্যবসা যখন শুরু করেছে সে কি কি নিয়ে শুরু করেছে। তো চলো প্রশ্নটি আমরা দেখে নিই। প্রশ্নটি ছিল এইরকম, অনেক বড় প্রশ্ন, বাট তার মধ্যে আমি বলেছিলাম প্রারম্ভিক মূলধন হচ্ছে একদম শুরুতে 1 তারিখে দেওয়া থাকবে। তো 1 তারিখের এই লেনদেনটি আমি তোমাদেরকে মার্ক করে দিচ্ছি, যেখানে বলা হয়েছিল সুজা 50,000 টাকা নগদ, 70,000 টাকা আসবাবপত্র এবং 1,00,000 টাকার ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছেন। তাহলে এটি ব্যবসায় প্রভাব কি ফেলবে এবং মূলধন কত টাকা হবে সেটি আমরা নির্ণয় করব। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, মালিক নগদ দিয়েছে 50,000 আর ঋণ করে আনছে কিন্তু 1,00,000 টাকা। সো নগদান কিন্তু টোটাল 1,50,000 টাকা, বাট মনে রাখবে ঋণ মালিক কর্তৃক দেওয়া হয় না, ঋণ বাহিরের থেকে আনা হয়েছে, সো এটা পরিশোধ করতে হবে, এটা মূলধন না। দ্যাট মিন্স এই 1,00,000 টাকা ছাড়া বাকি যে টাকাগুলো ছিল, মালিকের 50,000, 70,000 টাকা আসবাবপত্র, এই দুইটা হচ্ছে মালিকের মূলধন। আর ঋণ হচ্ছে আলাদা একটা দায়, বহির দায়, যেটি টাকা হিসেবে আসছে আবার পরিশোধও করে ফেলতে হবে। বাট এটি যেহেতু নগদের সঙ্গে সংযুক্ত, তাই অবশ্যই এটিকে যোগ করেও দেখাবে, আবার ব্যাংক ঋণ মাইনাস করে ফেললে তোমার মূলধন হিসাব বের হয়ে যাবে। তো চলো আমরা সৃজনশীল কতে চলে যাই। সৃজনশীল ক আমরা সমাধান করার জন্য প্রথমেই দেখো আমরা লিখে ফেলতেছি, মিস্টার সুজার প্রারম্ভিক মূলধন নির্ণয় করা হলো, প্রথমে একটা ছক করতেছি স্ক্রিনে, তোমরা দেখতে পাচ্ছ বিবরণ, টাকা, টাকা, তিনটা ঘর করা হয়েছে। প্রথমে যে বিবরণে আমি লিখব নগদ টাকা, মালিক নগদ কত দিয়েছিল। তো দেখো নগদ মালিক দিয়েছিল কিন্তু 50,000 আর ঋণ করে আনা হয়েছিল কত, 1,00,000। সো তোমাকে এই দুইটাই দেখাতে হবে, তাহলে এখানে হচ্ছে কত, 1,50,000 টাকা। আশা করি বুঝতে পেরেছ। আবারও বলতেছি মালিক কর্তৃক প্রদত্ত 50,000, ঋণের 1,00,000, দুটো মিলে আমার নগদান হিসাব হবে কত টাকা, 1,50,000 টাকা। পরবর্তী যে এন্ট্রিটি ছিল সেটি ছিল আসবাবপত্র দিয়েছিল মালিক, এবং তোমাদের মনে আছে নিশ্চয়ই 70,000 টাকা আসবাবপত্র সে দিয়েছিল। সো দুটো মিলে আমরা দেখতে পাচ্ছি যোগ করলে অ্যান্সার চলে আসতেছে 2,20,000 টাকা। বাট পুরোটা কি মালিক দিয়েছে, না, এই যে ঋণের 1,00,000 টাকা যেটা আমরা যোগ করেছিলাম সেটা আবার কি করব, মাইনাস করে দিব। তো খেয়াল করো আমরা লিখতেছি বাদ 10% ব্যাংক ঋণ, এবং সেটির পরিমাণ ছিল কত টাকা, 1,00,000 টাকা। সো আমরা এটা ক্লোজ করে দিব, ক্লোজ করে দিয়ে আমরা পাশে লিখতে পারি, পাশে এখানে লিখব একটা দাগ দিয়ে, অ্যান্সারটা চলে আসতেছে দেখো অরিজিনালি, মোট অ্যান্সার হচ্ছে 1,20,000 টাকা। এটি হচ্ছে আমাদের মূল অ্যান্সার, যেটি আমাদের সেকেন্ড কলামে চলে আসছে। 2,20,000 থেকে ঋণ মাইনাস করার পর যেটি অ্যান্সার সেটি হচ্ছে আমাদের কি, প্রারম্ভিক মূলধন। তা আমরা এটা ডাবল টান দিয়ে ক্লোজ করে দিব, এবং ডাবল টান চলে আসতেছে দেখো, আমি বলতে পারি যে এটি হচ্ছে মিস্টার সুজার প্রারম্ভিক মূলধন নির্ণয়ের জন্য প্রদত্ত ছক, এবং এই ছকের এইটুকু অ্যান্সার করলেই তোমরা 2 মার্কস পেয়ে যাচ্ছ। তো চলো সৃজনশীল খতে কি বলছে দেখে আসি। খেয়াল করো সৃজনশীল খ অংশ হচ্ছে এটি, যেটি আমি মার্ক করে দিচ্ছি তোমাদেরকে, যে June 4, 10, 15, 31 তারিখের লেনদেনগুলোর জাবেদা দাখিলা দাও। 4টা লেনদেনের জাবেদা, 4, 10, 15 এবং 31। এই 4টা লেনদেন কি তোমাদের মনে আছে, নিশ্চয়ই নেই। তো চলো আমরা আগে স্ক্রিনে দেখে নিই এই 4টা লেনদেন কি ছিল। খেয়াল করো এই যে 4 তারিখ, এই যে 10 তারিখ, এই যে 15 তারিখ, এবং এই যে সর্বশেষ হচ্ছে 31 তারিখ, এই 4টা লেনদেনের জাবেদা চাইছে। সো আমি এই 4টাকেই মার্ক করে দিচ্ছি, তোমাদেরকে পুরো প্রশ্ন আর তাকাইতে হবে না। যদি 4টা লেনদেন খেয়াল করো, ইলহামের কাছ থেকে পূর্ণ ক্রয় 4,00,000 টাকা, যার 50% নগদ, এটার জাবেদা কি তোমরা মনে মনে চিন্তা করো। বিজ্ঞাপনের উদ্দেশ্যে বিনামূল্যে পণ্য বিতরণ 1,00,000 টাকা, এটার কি জাবেদা চিন্তা করো। দাগ কাটা চেকে পণ্য বিক্রয় করা হলো 2,00,000 টাকা, এবং সর্বশেষ মুনাফাবিহীন বিক্রয় 10,000 টাকা। এই 4টি লেনদেনের জাবেদা করার জন্য এখন আমরা চলে যাব সৃজনশীল খ এর অ্যান্সারে, যেখানে আমরা প্রথমেই ছক করে নেব এরকম একটি ছক, যেখানে তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এটি হচ্ছে জাবেদার ছক। আমি স্ক্রিনে দেখানোর জন্য উপরে নাম লিখতে হয় সেই অংশটি দেখাচ্ছি না, উপরে তোমরা অবশ্যই লিখে নেবে মিস্টার সুজার জাবেদা বই। তো আমি এখন চলে যাচ্ছি প্রথম যে এন্ট্রিটি ছিল 4 তারিখ, 4 তারিখ এন্ট্রিটা কি ছিল প্রিয় শিক্ষার্থী, তোমাদের মনে আছে নিশ্চয়ই, June 4, ইলহামের কাছ থেকে পণ্য ক্রয় 4,00,000 টাকা, যার 50% নগদে। তো ইলহামের কাছ থেকে যে আমি 4,00,000 টাকা কিনলাম, আমার কিন্তু 4,00,000 টাকাই ক্রয় হিসাব, যার 50% বলতে 2,00,000 টাকা হচ্ছে আমার নগদ চলে যাচ্ছে, আর বাকি 2,00,000 টাকা অর্থাৎ আরো যে 50%, সেই 2,00,000 টাকা আমি এখন দিচ্ছি না, সেটা ভবিষ্যতে দিব, সো এটা ধারে। তো দেখো জাবেদা আমি চলে যাচ্ছি, এটি হচ্ছে জাবেদার ছক, যার প্রথমে আমাদেরকে কি লিখতে হবে, তারিখের ঘরে 2018 সাল,
দেন 4 তারিখ জুনের 4 বা এটা লিখতে হবে সো লিখতেছি আমি 2018 জুন 4 জাবেদাটি হচ্ছে ক্রয় হিসাব ডেবিট দেখো 4 লক্ষ টাকা নগদান হিসাব ক্রেডিট হচ্ছে 2 লক্ষ টাকা আর প্রদেয় হিসাব ইলহাম কারণ ইলহাম থেকে আমরা কিনেছিলাম সো ইলহাম লিখে দিলাম প্রদেয় হিসাব ইলহাম ক্রেডিট 2 লক্ষ টাকা সো আমি বলতে পারি যে আমি টোটাল 4 লক্ষ টাকা ক্রয় করেছি এবং দুইটা ভাগে আমার টাকাটা ক্রেডিট করা হয়েছে কারণ 50% নগদ বলার কারণে এবং অবশ্যই কারণ লিখতে হবে যে নগদ এবং বাকিতে পণ্য ক্রয় হিসাবভুক্ত করা হলো পরের স্লাইডে চলে যাচ্ছি দ্বিতীয় যে প্রশ্নটি চাওয়া হয়েছিল সেটি ছিল জুন 10 তারিখে বলা হয়েছিল বিজ্ঞাপনের উদ্দেশ্যে বিনামূল্যে পণ্য বিতরণ 1 লক্ষ টাকা তাহলে 1 লক্ষ টাকা তুমি বিনামূল্যে দিয়ে দিছো কি দিছো পণ্য দিছো তো একটা কোম্পানি কখন পণ্য বিতরণ করে কেন পণ্য বিতরণ করে যেমন এই মার্কারটা এটা যদি কোনো কোম্পানি আমাকে বিনামূল্যে দেয় নিশ্চয়ই এটা প্রচারের জন্য যে আমি মার্কারটা দিয়ে লিখবো যদি ভালো হয় তারপরে আমরা কি করব এটা ইউজ করব ঠিক একই উদ্দেশ্যে বিনামূল্যে পণ্য বিতরণ করা হয়েছে আমাদেরকে বিজ্ঞাপনের জন্য তো আমরা এটা জাবেদা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে দেখো আমি দ্বিতীয় জাবেদার ঘরে লিখতেছি জুন 10 বিজ্ঞাপন হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট খেয়াল করো প্রিয় শিক্ষার্থী বিজ্ঞাপন ডেবিট ক্রয় ক্রেডিট কেন ক্রয় হয়েছে কারণ পণ্য দেওয়া হয়েছে যদি নগদ দেওয়া হতো তাহলে আমরা লিখতাম নগদান ক্রেডিট যে বিজ্ঞাপনের জন্য নগদ বিতরণ করা হয়েছে বা নগদে বিজ্ঞাপন খরচ দেওয়া হয়েছে বাট এখানে দেওয়া হয়েছে কি পণ্য সেজন্য তোমরা মনে রাখবে অবশ্যই বিজ্ঞাপন ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট তো কারণ লেখা হয়েছে বিনামূল্যে পণ্য বিতরণ হিসাবভুক্ত করা হলো তারপরের স্লাইডে চলে যাচ্ছি পরবর্তী যে এন্ট্রিটি ছিল সেটি ছিল এরকম জুন 15 দাগ কাটা চেকে পণ্য বিক্রয় করা হলো 2 লক্ষ টাকা তো দাগ কাটা চেক কি অনেকেই প্রশ্ন করে যে স্যার দাগ কাটা মিন্স মানে হচ্ছে ধরো তুমি এটা একটা চেক তোমার সামনে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ সেটি একটি চেক এখন এই চেকের বাম পাশে যদি আমি দুইটা দাগ টেনে দেই তাহলে এটিকেই বলা হবে দাগ কাটা চেক এবং এই দাগের মাঝখানে আমি হয়তো একটা কোম্পানির নাম লিখে দিলাম যাকে আমি চেক দিচ্ছি তার নাম লিখে দিলাম সো এই চেকটা ওই ব্যক্তি ওই প্রতিষ্ঠান ছাড়া অন্য কাউকে দেয়া সম্ভব না এটাকেই বলা হচ্ছে দাগ কাটা চেক তো আমরা খেয়াল করি দাগ কাটা চেকের মাধ্যমে যেহেতু আমরা বিক্রয় করেছিলাম পণ্য বিক্রয় করা হয়েছে দ্যাট মিন্স বিক্রয় করে আমি চেক পেয়েছি চেকটা আমি কোথায় জমা দিব ব্যাংকে সেটা জাবেদা চলে যাচ্ছে খুব ইজি জাবেদা ছিল জাবেদাটা হচ্ছে এরকম যে 15 তারিখ লিখলাম ব্যাংক হিসাব ডেবিট কারণ আমি চেক পেয়েছিলাম আর বিক্রয় করে পেয়েছি তাই বিক্রয় হিসাব ক্রেডিট সো ব্যাংক হিসাব ডেবিট সম্পদ বৃদ্ধি পাচ্ছে আর বিক্রয় করার মাধ্যমে আয় বৃদ্ধি পাচ্ছে টাকার পরিমাণ ছিল 2 লক্ষ টাকা এবং লেখা হয়েছে দাগ কাটা চেকে পণ্য বিক্রয় হিসাবভুক্ত করা হলো আশা করি তোমরা 4 10 15 তিনটা জাবেদাই বুঝতে পেরেছো তারপরও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে প্রশ্ন করবে আমি কমেন্টে তোমাদেরকে অ্যানসার দেওয়ার চেষ্টা করব পরবর্তী প্রশ্নটা চলে যাচ্ছি 31 তারিখ একটা এন্ট্রি ছিল হ্যাঁ 31 তারিখ মুনাফাবিহীন বিক্রয় 10,000 টাকা অনেকেই বুঝো না যে মুনাফাবিহীন বিক্রয়টা স্যার কি মুনাফাবিহীন বিক্রয় হচ্ছে দ্যাট মিন্স তুমি যে মূল্যে ক্রয় করেছো সেই মূল্যে হয়তো তোমার কোনো পরিচিত মানুষ হয়তো মালিক মালিকের কোনো বন্ধু আত্মীয় তার কাছে বিনামূল্যে বিতরণ সরি মুনাফাবিহীনভাবে বিক্রয় করে দিছো তো এই যে মুনাফা হয় নাই সেক্ষেত্রে তোমার কি হচ্ছে তুমি যেটা কিনে আনছো ডেবিট হয়েছিল সেটাই দিয়ে দিচ্ছ সো এই মুনাফাবিহীন বিক্রয় জাবেদাটা খুবই ইম্পর্টেন্ট জাবেদা এটি হচ্ছে জেনারেল জাবেদা একরকম আর সমন্বয়ের পরবর্তী জাবেদা হবে আরেক রকম সেটার একটা নোট আছে আমি নোটটাও লিখে দিচ্ছি তোমাদের তো খেয়াল করো আমি লাস্টে 31 তারিখ দিয়ে লিখে দিচ্ছি যে নগদান হিসাব ডেবিট নোট লিখলাম ব্র্যাকেটে কারণ আমি এটার জন্য একটা নোট দেখাবো তোমাদেরকে আর ক্রয় হিসাব ক্রেডিট খুব ইম্পর্টেন্ট বিষয় যে যেটা কিনে আনছিলাম সেটা চলে গেছে কারণ একই দামে যা কিনছি সেই দামেই বিক্রয় করছি সেটাকে বিক্রয় হিসাবে গণ্য করা যাবে না আর যদি তুমি বিক্রয় নামে গণ্য করো তাহলে তোমার একটা ভুল হবে আর সেই ভুলটা পরবর্তীতে শুধরাতে হবে আর্থিক বিবরণী করার সময় সেটা নিয়েই হচ্ছে এই নোট সো এই নোটটা কেন আমি আবারও পরে বলতেছি আপাতত তুমি শুধু জাবেদাটা শিখো যে জেনারেলি যদি সাধারণ জাবেদার মধ্যে মুনাফাবিহীন বিক্রয় নামে কোনো এন্ট্রি থাকে আমি টাকা পাচ্ছি সো নগদান ডেবিট আমি যা কিনেছিলাম তাই দিয়ে দিচ্ছি কোনো মুনাফা হয় নাই সো ক্রয় হিসাব ক্রেডিট বিক্রয় হবে না কি হবে প্রিয় শিক্ষার্থী ক্রয় আর আসো এবার নোটটা একটু দেখে নিই যে কেন এই নোটটা সেটা একটু ভালো করে ব্যাখ্যা আকারে আমি তোমাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি পাখি উড়ে চলে গেছে আগের জাবেদাগুলো নিয়ে এখন আমার জন্য নোট নোটটা ছিল এরকম যে মুনাফাবিহীন পণ্য বিক্রয় করলে খেয়াল করো মুনাফাবিহীন পণ্য বিক্রয় করলে বিক্রয় হিসাবে ক্রেডিট না করে ক্রয় হিসাব ক্রেডিট করতে হয় আবারও বলতেছি প্রথম লাইন বিক্রয় ক্রেডিট না করে ক্রয় ক্রেডিট করতে হয় যদি মানে তুমি যদি ভুল করো কেউ ভুলে বিক্রয় হিসাবকে ক্রেডিট করে তবে হিসাবকালের শেষে যখন আর্থিক বিবরণী প্রস্তুত করবে
তখন সময় সংশোধনী আবেদনের মাধ্যমে বিক্রয় হিসাবকে ডেবিট এবং ক্রয় হিসাবকে ক্রেডিট করে সংশোধন করতে হয়। তাহলে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যে যেই আবেদনটা আমরা একটু আগে শিখলাম যে নগদান ডেবিট ক্রয় ক্রেডিট, সেটাই যদি কেউ ভুল করে লিখে নগদান ডেবিট বিক্রয় ক্রেডিট মানে কোনো প্রতিষ্ঠান, তাহলে তাকে আর্থিক বিবরণী করার সময় ওটাকে সংশোধনী আবেদনের মাধ্যমে বিক্রয় হিসাবকে ডেবিট এবং ক্রয় হিসাবকে ক্রেডিট করে ফেলতে হবে। আশা করি বুঝতে পেরেছ। এই ছিল নোট, নোটটা তোমাদের জন্য শুধু বোঝার জন্য প্রয়োজন। আপাতত শুধু জাবেদাটাই মনে রাখো, সাধারণ জাবেদার ক্ষেত্রে নগদান ডেবিট ক্রয় ক্রেডিট, আর এই জাবেদাটাই যদি সমন্বয় জাবেদায় হয় মানে আর্থিক বিবরণীর ক্ষেত্রে হয়, তখন আমরা লিখবো বিক্রয় হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট। আশা করি বুঝতে পেরেছ, ধন্যবাদ সবাইকে। তাহলে আমাদের খয়ের আনসার শেষ, আমরা এখন চলে যাবো সৃজনশীল গতে। তো চলো সৃজনশীল গ কেমন ছিল একটু দেখে আসি। এই ছিল সৃজনশীল গ, আমি মার্ক করে দিচ্ছি তোমাদেরকে। বিক্রয় হিসাব ও ব্যাংক হিসাব প্রস্তুত করো। বিক্রয় হিসাব, ব্যাংক হিসাব, তোমরা বোর্ড প্রশ্নটি খুললে দেখতে পাবে এখানে আধুনিক বা চলমান জেরশককে করতে বলা হয়েছিল। বাট আমি যেহেতু গত ক্লাসে তোমাদেরকে আধুনিক বা চলমান জেরশক শিখিয়েছিলাম, তাই আজকে তোমাদের টি ছকে শিখাবো, তাই আমি সেটি একটু মুছে দিয়েছি। এখানে শুধু খতিয়ান লেখা হয়েছে, তো খতিয়ান শুধু যদি বলা হয় যে খতিয়ান করো, তুমি যে কোনো ছকে করতে পারবে, চলমান জেরশকেও করা যাবে টি ছকেও করা যাবে। বাট তোমাকে যদি বাউন্ড করে দেয় যে টি ছকেই করতে হবে বা চলমান জেড ছকেই করতে হবে, তখন কিন্তু তুমি যদি বিপরীতটা করো মার্কস জিরো, যা বলবে তাই করতে হবে। তো এখানে যদিও চলমান জেড ছক বলা ছিল, আমি মুছে দিলাম, দ্যাট মিন্স যে কোনোটাই করা যাবে। আমি এখন কোন ছকে করব, টি ছকে। তো চলো লেটস স্টার্ট, আমরা টি ছক শিখব আজকে। তো এই দুইটা খতিয়ান করার জন্য আমাদেরকে এই দুইটা খতিয়ানের সঙ্গে যে হিসাবগুলো জড়িত ছিল সেগুলো একটু বুঝে আসতে হবে, যে বিক্রয় হিসাব এবং ব্যাংক হিসাবের সাথে কি কি জড়িত। প্রথমে দেখো বিক্রয় ছিল কোথায় কোথায়। বিক্রয় ছিল আমাদের এই যে দাগকাটা চেকে পণ্য বিক্রয় করা হলো 2 লক্ষ টাকা, একটা ছিল বিক্রয়। আর কোথাও মেবি বিক্রয় নিয়ে কিছু ছিল না, এটা যদিও বিক্রয় ছিল বাট সেটি কি মুনাফা বিহীন বিক্রয়, বলেছিলাম নগদান ডেবিট ক্রয় ক্রেডিট, সো বিক্রয় নেই এখানে। তারপরে একটা মাত্র এন্ট্রি আমরা পেলাম, এই একটা এন্ট্রি নিয়ে আমরা এখন খতিয়ান করব। তো প্রথমে টি ছকের খতিয়ানের ঘরটা আমি তোমাদেরকে দেখাই। তো দেখো প্রথমে গ আমি লিখে নিলাম, জনাব সুজার খতিয়ান ব্র্যাকেটের টি ছক বিক্রয় হিসাব, খতিয়ানটার নাম কি প্রিয় শিক্ষার্থী, বিক্রয় হিসাব। তো প্রথমে ছকটা করে নিচ্ছি, টি ছকের খতিয়ানে ডেবিট সাইড এবং ক্রেডিট সাইড থাকবে, দুই পাশে আমি ডেবিট ক্রেডিট লিখলাম এবং একটা ছক করে ফেললাম। তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা, তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা। দেখো চারটা চারটা দুই ভাগে বিভক্ত, 8টা ঘর হচ্ছে টোটাল, এটা দেখতে টি এর মতো, যেমন এখানে একটা লম্বা টান মাঝখানে একটা ভাগ করলাম, দ্যাট মিন্স টি, এজন্য এই ছকটার নাম হচ্ছে টি হিসাব বা টি ছকের খতিয়ান। তো আসো আমরা প্রথমে জাবেদাটা কি ছিল, দাগকাটা চেকের মাধ্যমে বিক্রয়, জাবেদাটা হচ্ছে ব্যাংক ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট। তো বিক্রয় যেহেতু ক্রেডিট হচ্ছে তাই আমরা ক্রেডিট সাইডে চলে যাব, আর বিক্রয় যদি কোনো জাবেদায় ডেবিট হইতো আমরা ডেবিট সাইডে চলে আসবো, ক্লিয়ার। টিছকের খতিয়ান করার নিয়ম কি, জাবেদা ওয়াইজ আমরা করব, যেই খতিয়ানটা করব আমরা জাবেদাতে দেখব, সে যদি ডেবিট হয় আমরা টোটাল সাইড চলে আসবো ডেবিটে, আর সে যদি ক্রেডিট হয় আমরা টোটাল সাইড চলে নিব ক্রেডিটে। যেমন আধুনিক ছকে কিন্তু এরকম দুই ভাগ ছিল না, আধুনিক ছকে শুধু টাকার পরিমাণটা লিখতে হইতো ডেবিটে অথবা ক্রেডিটে, আর এখানে টোটালি সাইড চেঞ্জ। ওকে তো চলো আমরা প্রথমে তারিখটা লিখলাম, যেহেতু ক্রেডিট সাইডে ছিল 2018, তারিখটা ছিল মেবি 15 তারিখ, হ্যাঁ জুন 15, আর আমরা বিক্রয় করেছিলাম সো ব্যাংকের মাধ্যমে বিক্রয় করেছিলাম, তাই লিখলাম ব্যাংক হিসাব, কারণ বিক্রয় যেহেতু ক্রেডিট হচ্ছে টাকা ক্রেডিটে, নামটা লিখতে হবে কিন্তু এখানে ডেবিট সাইডের নাম, ডেবিটে কে ছিল ক্রয় সরি ব্যাংক, তাহলে ব্যাংক লিখে ফেললাম এবং টাকার পরিমাণটা ছিল কত, 2 লক্ষ টাকা। তো আমাদের যেহেতু একটা এন্ট্রি ছিল আর কোনো এন্ট্রি নাই, কোনো ব্যালেন্স বিডিসিডিও ছিল না ফার্স্টের থেকে, সো এখন কিভাবে শেষ করব, আধুনিক বা চলমান জের ছকে একটা লাইন লিখে দিলেই শেষ, কোনো সিডিবিডি করতে হইতো না, বাট এখানে কিন্তু ফাংশন আছে বা কাজ আছে। দেখো ক্রেডিট সাইডে প্রথমে 2 লক্ষ টাকা আমি যোগফল নামাবো, সো আমি একটা দাগ টেনে দিলাম, 2 লক্ষ টাকা লিখলাম এবং পরে ডাবল টান দিয়ে দিব, এটি হচ্ছে আমাদের ক্রেডিট সাইডের অ্যান্সার 2 লক্ষ টাকা। ঠিক ডেবিট সাইড আমি মাইনাস করব, ক্রেডিট থেকে বড় সাইড থেকে ছোট সাইড মাইনাস, ডেবিটে তো কিচ্ছু নাই, তার মানে 2 লাখ থেকে 2 লাখ মাইনাস করলে ব্যালেন্স তো 2 লাখই থাকতেছে, সো সেটাই আমি লিখবো এখন। 2018 মাসের শেষ তারিখ লিখতে হবে এখানে, জুন 30, যেহেতু আমি জুন মাসের অঙ্ক করতেছি, জুন 30 ব্যালেন্স সিডি, আবারও বলতেছি বড় সাইড থেকে ছোট সাইড মাইনাস করে যে ডিফারেন্সটা থাকবে সেটার নাম হবে কি, ব্যালেন্স সিডি। তাহলে ব্যালেন্স সিডি হচ্ছে কত টাকা, পুরো 2 লক্ষ টাকা, কারণ আমার এই পাশে পুরাটাই নাই, দুই সাইড মিলাইতে হবে, একই রকম করতে হবে, সো অবশ্যই 2 লক্ষ টাকা। তা আমি এই 2 লক্ষটাকে এখন ক্লোজ করে দিব, 2 লক্ষ আমাদের হয়ে গেল। তাহলে দেখো এই পর্যন্তই ছিল আমাদের আগের বিষয়টা, যেটি আমরা কি করলাম যে 2 লক্ষ টাকার যে বিষয়টা ছিল
এই সাইডও 2 লক্ষ এই সাইডও 2 লক্ষ যোগফল শেষ এখন তোমার লাস্ট কাজ হচ্ছে ব্যালেন্স সিডিটাকে পরবর্তী সাইড অর্থাৎ বিপরীত সাইডে যদি ডেবিটে সিডি হয় তাহলে ক্রেডিটে বিডি করতে হবে আর যদি ক্রেডিটে বিডি সিডি থাকতো তাহলে ডেবিট সাইডে কি করতে হবে ব্যালেন্স বিডি করতে হবে তাহলে আজকে ডেবিটে সিডি ছিল তাই আমি এটাকে নিয়ে যাব কোথায় ক্রেডিট সাইডে তো দেখো আমি ক্রেডিট সাইড লিখতেছি জুলাই 1 পরবর্তী মাস ইম্পর্টেন্ট বিষয় জুন 30 অঙ্ক শেষ পরবর্তী মাসের নাম কি জুলাই এজন্য জুলাইর 1 তারিখে ব্যালেন্স বিডি এবং টাকার পরিমাণটা হচ্ছে 2 লক্ষ টাকা সো এই ছিল একটা টি ছকের খতিয়ান খুব সহজ একটা খতিয়ান যদিও একটা মাত্র এন্ট্রি ছিল আমরা পরবর্তী খতিয়ান যেটা করব সেটাতে অনেকগুলো এন্ট্রি থাকবে সেটা আরো ভালো করে বুঝতে হবে সো এটা সিম্পল ছিল আশা করি কোনো কোশ্চেন নেই যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি সেটার অ্যানসার দেওয়ার চেষ্টা করব পরবর্তী যে খতিয়ান চেয়েছিল দেখো আমরা প্রশ্নে চলে যাচ্ছি আবার প্রশ্নে চাওয়া হয়েছিল এই যে ব্যাংক হিসাবের খতিয়ান কি হিসাব প্রিয় শিক্ষার্থীরা ব্যাংক হিসাব আমরা কিন্তু বিক্রয় হিসাব করে ফেলেছি এখন আমাদের প্রয়োজন ব্যাংক হিসাব তাহলে আমরা ব্যাংক হিসাব প্রস্তুত করব ব্যাংক হিসাবের জন্য আমাদেরকে দেখতে হবে ব্যাংকের সঙ্গে জড়িত এন্ট্রি কোথায় তাহলে ব্যাংকের সঙ্গে জড়িত এন্ট্রি ছিল খেয়াল করো সোনালী ব্যাংকে হিসাব খোলা হয়েছিল 10,000 তারপর ছিল দাগকাটা চেকে পণ্য বিক্রয় করা হয়েছে 2 লক্ষ টাকা তারপর ছিল মালিক কর্তৃক সরবরাহকৃত অর্থ ব্যাংকে জমা দেওয়া হয়েছে 5,000 টাকা তারপর ছিল ব্যাংক থেকে অফিসের প্রয়োজনে উঠানো হয়েছে 10,000 এবং ব্যক্তিগত প্রয়োজনে উঠানো হয়েছে কত 5,000 তার মানে পরপরে 4টা এন্ট্রি ছিল ব্যাংকের সঙ্গে জড়িত আর ব্যাংক ঋণটাও অনেকে ব্যাংকের সঙ্গে জড়িত করে নগদান ডেবিট যদি না করে ব্যাংক হিসাব ডেবিট করে সেক্ষেত্রে বাট আমি ওটা নগদান ডেবিট করেছি সো এই 4টা নিয়ে আমাকে কাজ করতে হবে যেহেতু এই 4টাতেই ব্যাংক জড়িত সো এই 4টা যাবতীয় আমরা পারি সোনালী ব্যাংকে যখন হিসাব খোলা হয় ব্যাংক ডেবিট নগদান ক্রেডিট ডাকাটা চেকে বিক্রয় যাবতীয় আমরা শিখেছিলাম যে ব্যাংক ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট মালিক কর্তৃক সরবরাহকৃত অর্থ ব্যাংকে জমা দানের যাবতীয় কি ব্যাংকে জমা দিয়েছি সো ব্যাংক ডেবিট টাকাটা মালিক দিয়েছে সো মূলধন হিসাব ক্রেডিট ব্যাংক থেকে অফিসের প্রয়োজনে 10,000 টাকা উত্তোলন করা হয়েছে সো নগদান ডেবিট ব্যাংক ক্রেডিট ব্যক্তিগত প্রয়োজনে 5,000 টাকা উত্তোলন সেটা জাবেদা হচ্ছে উত্তোলন ডেবিট ব্যাংক ক্রেডিট তো আশা করি তোমরা জাবেদাগুলো বুঝতে পেরেছো এবং এই জাবেদা থেকে এখন আমরা টি ছকের খতিয়ানটা দেখব তো চলো আমরা প্রথমে টি ছকের খতিয়ানটি দেখতেছি খতিয়ান টি ছক ব্যাংক হিসাব ডেবিট ক্রেডিট এখানে প্রথমে অ্যানসারটা লেখা আসছে যদিও আচ্ছা চলে আসতেছি আমি প্রথমে 2018 জুন 12 টাকার পরিমাণ ছিল নগদান হিসাব যেহেতু আমরা নগদে টাকা পেয়েছিলাম এবং ব্যাংকে জমা দিয়েছিলাম অর্থাৎ ব্যাংকে যে জমা দিয়েছিলাম সেই 10,000 টাকা তারপরে ছিল আবার 15 তারিখ সেটি ছিল বিক্রয় করেছিলাম আমরা এবং একটা দাগকাটা চেক পেয়েছিলাম সো ব্যাংক ডেবিট হয়েছিল কত 2 লক্ষ টাকা তারপর ছিল 20 তারিখ যেটি ছিল মূলধন হিসাব এবং মূলধন হিসাবে ছিল কত টাকা 5,000 টাকা তাহলে খেয়াল করো 2 লক্ষ 10,000 5,000 দুইটা মিলে হচ্ছে ডেবিট সাইড কত 2 লক্ষ 15,000 আমরা এখন ক্রেডিট সাইডে যাব ক্রেডিট সাইড 2018 আমাদের ব্যাংক থেকে টাকা চলে গিয়েছিল অর্থাৎ আমরা নগদান হিসাব ওই যে ব্যাংক থেকে যে উত্তোলন করা হয়েছিল সো নগদান ডেবিট ছিল ব্যাংক ক্রেডিট ছিল তাই আমরা লিখলাম ব্যাংকের ক্রেডিট সাইডে 10,000 আরেকটি এন্ট্রি ছিল 25 তারিখে যে ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন হয়েছে সো উত্তোলন ডেবিট ব্যাংক ক্রেডিট দেখো ব্যাংকের ক্রেডিট সাইডে লেখা হচ্ছে 5,000 এটি উত্তোলন হিসাব হবে একটু মিস্টেক আছে এখানে এটি তোমাদের হবে উত্তোলন হিসাব ওকে তারপর ছিল তারপর ছিল আমাদের আমি এটি মুছে ফেলতেছি তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই নগদের জায়গায় কি আসতেছে উত্তোলন হিসাব ওকে তাহলে আমরা যোগফল করলাম ডেবিট সাইড 2 লক্ষ 15,000 বলেছিলাম খতিয়ানের ব্যালেন্স গুলো লেখার পর যে সাইডটা বড় সেই সাইডটাকে যোগ করতে হয় আমরা ডেবিট সাইড যোগ করলাম এই তিনটে এন্ট্রি ছিল ডেবিট সাইড সো 2 লক্ষ 15,000 এখন এটা ক্লোজ করে দিলাম ক্রেডিটে দেখো দুইটা এন্ট্রি আছে সো নিয়ম ছিল বড় সাইড থেকে ছোট সাইড মাইনাস করতে হবে তাই না সো এই 2 লক্ষ 15,000ই আমরা লিখব যোগফল কিন্তু আগে ব্যালেন্সটা করে ফেলতে হবে 2 লক্ষ 15 থেকে এই দুইটা মাইনাস করলে ব্যালেন্স সিডি থাকতেছে দেখো তোমরা কত হাজার মাইনাস করলে 2 লক্ষ টাকা 2 লক্ষ 15 থেকে 15,000 মাইনাস করার কারণে অ্যান্সারটা হয়ে যাচ্ছে কত 2 লক্ষ টাকা সো এটা কিন্তু মূল বিষয় ব্যালেন্স ব্যালেন্স সিডি 2 লক্ষ টাকা এবং যোগফল হবে কিন্তু 2 লক্ষ 15,000 সো খুবই ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে দুই সাইডের যোগফল সমান হতে হবে টি ছকে এবং বড় সাইড থেকে ছোট সাইড মাইনাস করে ফেলতে হবে যা ডিফারেন্স থাকবে সেটাই হচ্ছে ব্যালেন্স
তো এই ব্যালেন্সটি আমরা এখন কি করব বিপরীত সাইডে নিয়ে আসব যেহেতু ক্রেডিট সাইডে সিডি ছিল তাই আমি এটি নিয়ে আসব ডেবিট সাইডে পরবর্তী মাসের 1 তারিখ জুলাই 1 ব্যালেন্স বিডি টাকার পরিমাণ হচ্ছে 2 লক্ষ টাকা তো এই ছিল আমাদের বোর্ড কোশ্চেনটির সমাধান ক খ এবং গ তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আশা করি তোমরা টি ছকের মাধ্যমে অঙ্ক করতে পারবে এবং বাসে প্র্যাকটিস করবে টি ছকের খতিয়ান আছে দেখবে তোমরা তোমাদের বইতে আছে উদাহরণে আছে সেগুলো বারবার প্র্যাকটিস করবে তাহলে আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ক্লাসের জন্য সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ